বিরতির পর স্বাগত। আগরতলা পৌর নিগমের বর্ষপূর্তি উপলক্ষে ইতিমধ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, অর্থাৎ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে পৌর নিগমের সদস্যরা এবং উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদারের পুরোহিতে আজ পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডের উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং এই আগরতলা পৌর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে এই সামাজিক কর্মসূচি বলে জানাচ্ছেন মেয়র দীপক মজুমদার। আজকের এই বস্ত্র বিতরণকে কেন্দ্র করে এলাকাবাসীদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো। সে বিষয়ে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুরু। কালকে উদযাপন করার জন্য আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি ওয়ার্ডে 7 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডে উদ্যোগে আজকে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমে যারা আমাদের সাফাই কর্মী তারা সঙ্গে আছে তাদেরকে একটু বস্ত্রদান করা হবে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমএলসি মেম্বার জেলা জেলনাথ মহোদয়, আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর জয়া ধানক সহ বিভিন্ন সমাজসেবীরা এবং এই ওয়ার্ডে যুক্ত আছেন প্রত্যেক। আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের এই 2 বছরে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে যতটা উন্নয়ন করা দরকার তার থেকে বেশি আমরা কাজ করেছি, আরও কাজ কিছু বাকি আছে। আমাদের জয়া ধানকের যে ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড আমি অনেকবার এখানে এসে দেখেছি এবং এই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ওয়ার্ডের সঙ্গে এই ওয়ার্ডে কিন্তু অনেক কাজ হয়েছে। আমি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে বলবো যেখানে আমাদের হেরালবাবু আছে 11 নম্বর ওয়ার্ডে যিনি এমআইসি মেম্বার এবং জয়া ধানক, প্রত্যেকটি ওয়ার্ডে ব্যাপক কাজ হয়েছে। বিশেষ তহবিল আমরা দিয়েছিলাম এবং এই এলাকার সার্বিক যেটা গত 25 বছর সিপিএম পরিচালিত পৌর নিগম যে কাজগুলি করেননি, যে সমস্যাগুলি দিয়ে রেখেছিলেন বা করার উদ্দেশ্য তাদের মানসিকতা ছিল না, আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর জয়া ধানক এই 7 নম্বর ওয়ার্ডে অনেক কাজ করেছে, অনেক ড্রেন অনেক রাস্তা নতুন নতুন করেছেন এবং আগামী দিনও আগামী আমরা কয়েকদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা আগরতলা পৌরবাসীর প্রত্যেকটি বাড়িতে রিপোর্ট কার্ড আমরা দেবো আমরা 2 বছরে কী কাজ করেছি এবং আগামী 3 বছর যেটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কী কী করবো এলাকার উন্নয়নে। আগরতলা পৌর সার্বিকভাবে আমি বলবো প্রত্যেকটি ওয়ার্ডে ভালো কাজ হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে, আর আগামী কয়েক বছর দেখবো আগরতলাটা এমনি পরিবর্তন হচ্ছে 2 বছরে এবং আগামী কিছুদিনের মধ্যে আরও ব্যাপক পরিবর্তন হবে। মানুষের সুখ স্বাচ্ছন্দ্য নাগরিক পরিষেবা আমরা প্রদান করার ক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে চেষ্টা করছি। রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে মানুষের ব্যবহারযোগ্য পরিত্যক্ত পার্কগুলি সমাজবিধি আড্ডার থেকে মুক্ত করে শিশুদের দেওয়া এবং সার্বিকভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজানোর একটা চেষ্টা করছে। জয়া ধানককে আমি বলবো 2 বছরে ধন্যবাদ জানাই, খুব ভালো কাজ করেছেন। আমি দেখি ওয়ার্ডে অনেক উন্নয়ন হয়েছে, তারপরও আমরা 3 বছর সময় আছে, আপনারা যারা আশীর্বাদ করেছেন আমাদের জয়া ধানক। পৌর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে 7 দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজ 7 নম্বর ওয়ার্ডের উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বিগত 2 বছরে পৌর নিগমের উদ্যোগে কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং আগামী বছর কি কি কাজ করার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মেয়র দীপক মজুমদার এবং তিনি বলছেন যে আগামী দিনে একটি রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে পৌর নিগম বাসীদের মধ্যে, যার দ্বারা সাধারণ মানুষ বুঝতে পারবেন যে আগামীতে কি কাজ হবে এবং বিগত দিনে পৌর নিগমের উদ্যোগে কি কি কাজ হয়েছে গোটা ওয়ার্ড এলাকায়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।